আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার সামনে দেখতে পাচ্ছেন পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার টিলার, বাংলার টাইটানিক। এখানে মূলত যেগুলো পাস ইউজ করা হয়েছে আজকে এই সম্বন্ধে আপনাদেরকে বলবো। ইঞ্জিনটা হচ্ছে চ্যাংচাই 25 হর্স সেলফ সিস্টেম। সামনেকার টায়ার হচ্ছে নতুন, গিয়ার বক্সটা হচ্ছে পুরাতন সাইফিং গিয়ার বক্স, সাইফিং গিয়ার বক্স পুরাতন। হচ্ছে হাইড্রোলিকের পাম্প, স্টিয়ারিং পাম্প। এটা গাড়িটা স্টিয়ারিংটা আপনার বাম পাশে বসানো হয়েছে, কেউ ডান পাশে চাইলে ডান পাশে দেই। হরেন দে, বাতি দে। কই বাতি? এটা কম চলছে, দিনে বোঝা যায় না। হরেন দে, হাইড্রোলিক জ্যাক 15 টনের জ্যাক একটা বসানো হয়েছে। পিছনের টায়ার হচ্ছে নতুন এমআরএফ সাইজ 7/50/16। বডিটা হচ্ছে 8 ফিট লম্বা, 42 ইঞ্চি চওড়া। এটা হচ্ছে আমার লোকেশন, কেউ গাড়ি বানাতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। ঠাকুরগাঁও জেলা, রানী সঙ্কেল থানা, পদমপুর, উমরাডাঙ্গি বাজার। এখানে আরো বেশ কয়েকটা গাড়ি অর্ডার, এগুলো সব অর্ডারই। গাড়িটা এখনই, এই গাড়িটা স্টার্ট দেওয়া হবে আপনাদেরকে দেখানোর জন্য, হালকা ট্রায়াল দেওয়া হবে। এখানে ব্যাটারি, বুটকা খান টান তো সিম, বুটকা খান।
অয়েল লাগবে একটু অয়েল লাগবে একটু হাইড্রোলিক অয়েল লাগে হাইড্রোলিক অয়েল হাইড্রোলিক অয়েল লাগে অয়েল লাগবে হাইড্রোলিক অয়েল দিনের বেলা সেজন্য লাইটগুলো খুব একটা বেশি বোঝা যাচ্ছে না সুন্দরপুরে যেতে হবে না তোকে সার্ফে যেতে বাড়ি থাকতে লেগে লাগিয়েছি পড়ে না তুললে তোকে এদিকে এইভাবে ধরে রেখে এটা বাড়ি ধরে রেখে হাত দিয়ে থাকবে এটা বাড়ি পুরো ছিল আমার